স্কুল কলেজ সমস্ত জায়গায় কচিকাঁচা থেকে শুরু করে পড়ুয়াদের ভিড়। আজ সকাল থেকে নিস্তারিণী কলেজে কেমন চলছে পুজোর আয়োজন এবং পুজো কিভাবে চলছে বিস্তারিতভাবে জানাবে। আমাদের সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, তোমাকে আজকের দিনের অনেক শুভেচ্ছা। তুমি নিস্তারিণী কলেজে রয়েছো। কলেজ জীবনটাই প্রত্যেকটি মানুষের জীবনে একটা অন্যরকম আমেজ, একটা অন্যরকম উন্মাদনা, আর সঙ্গে যদি হয় সরস্বতী পুজো, তা তো একেবারেই বাঙালি ছেলেমেয়েদের কাছে ভ্যালেন্টাইন্স ডে। সব মিলিয়ে নিস্তারিণী কলেজে উৎসব আমেজের ছবিটা কেমন দেখছো গৌতম? স্মৃতি, তোমাকে এই সরস্বতী পূজার শুভেচ্ছা রইল এবং দর্শকদেরকেও পুরুলিয়াবাসীর তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমি এখন যেখানে রয়েছি সেখানটা অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা কলেজ, যেখানে সরস্বতী পুজো আগেও হতো। 2006 সালে কিন্তু এই কলেজে মহিলা পুরোহিত দিয়ে পুজো যেখানে শুরু হয়, এখানে আমরা দেখেছি প্রথম দিন যেখানে সূচনা হয় সেখানে কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু এই সূচনা পর্ব হয়। একটা জিনিস উল্লেখ করতে হয়, মহিলা কলেজ হলেও এখানে কিন্তু সরস্বতী পুজো কিন্তু সার্বজনীন হয়ে গেছে। কারণ আমরা একটু চিত্রটা দেখবো, এখানে বিভিন্ন দর্শনার্থী কিন্তু সব সময় পুজোর শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থী রয়েছেন, এবং আমরা দেখবো যে বেশ কিছু এখানে কলেজের ছাত্রীরা রয়েছেন এবং যারা ছাত্রী নন তারাও কিন্তু এখানে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশ মজলিশ করছেন, আড্ডা মারছেন, এবং অবশ্যই ভ্যালেন্টাইন ডে একটা বলা যেতে পারে বাঙালির ভ্যালেন্টাইন ডে উদযাপন করছে। আমি একটু দেখাবো স্মৃতি, যেখানে নিস্তারিণী কলেজের এই যে তাৎপর্য, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কেন তাৎপর্যপূর্ণ, শুধু মহিলা পুরোহিতেরাই পুজো নয়, আমি এখানে দেখেছি দুদিন ধরেই কিন্তু এর উৎসব শুরু হয়ে যায় এখানে। কারণ এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এই নিস্তারিণী কলেজের এখানকার যারা ছাত্রীরা রয়েছেন এবং অবশ্যই যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারাও কিন্তু এটাতে ইনভলভ হয়ে যান। আমি একটু দেখাবো আমার চিত্র সাংবাদিক অভিজিৎ সেনকে দেখাতে বলবো যে এখানে রঙ্গোলি একটু দেখাবো, কারণ রঙ্গোলিটা অবশ্যই আকর্ষণীয় এখানকার মণ্ডপের। আমি এটা দেখাবো, এখানে বাসদেবীর আরাধনা যে তাৎপর্য রয়েছে সেখানে রঙ্গোলি রয়েছে, এখানে দেবী মূর্তি রয়েছে, সরস্বতী দেবীর মূর্তি রয়েছে, রঙ্গোলি করেছে এখানকার যে সমস্ত ছাত্রীরা তারা কিন্তু অবশ্যই। পরবর্তী আমরা দেখাতে চাইব একটু অন্যান্য যে ছবিগুলো উঠে এসছে, যে তাৎপর্যপূর্ণ ছবি এবং বিষয় ভিত্তিক ছবিগুলো অবশ্যই এখানে প্রদীপ একটা তুলে ধরা হয়েছে। আর আমরা দেখছি এখানে মোরাল অর্থাৎ বীণা, বাগদেবীর যে বাহন এবং যে সমস্ত সরঞ্জাম বীণা এখানেও কিন্তু রয়েছে এই রঙ্গোলিতে ফুটে উঠছে। ফুলের রঙ্গোলিও করা হয়েছে, আমরা দেখেছি এখানে যে সিজিন ফুল অবশ্যই গেঁদা এবং অন্যান্য ফুল এবং পাতা দিয়ে রঙ্গোলি করা হয়েছে। স্বভাবতই বলা যেতে পারে দেখো এখানে তাৎপর্য এটাই যে একটা উৎসবের চেহারা নেই এই মণ্ডপ। আমরা দেখেছি এটা একটা অডিটোরিয়াম, অডিটোরিয়াম হলেও কিন্তু আমরা দেখছি যে অডিটোরিয়ামের উৎসবের চেহারা শুরু থেকেই। আরেকটা জিনিস উল্লেখ করবো, এখানে যারা পুজোয় যারা মূলত অনুভব ছিল আমি একটু দেখাতে চাইবো, এই যে আমার ডান দিকে রয়েছে ওরা মণ্ডপের পাশে রয়েছে মূর্তির পাশে পুজোতে সক্রিয় ভাবে এই ছাত্রীরা অংশগ্রহণ করেছেন, এবং অবশ্যই যারা পুজো করেছেন পুরোহিত পূজারী সবটাই বলা যেতে পারে। তবে স্মৃতি উল্লেখ করতে হয় এই পুজোকে কেন্দ্র করে যে বাঙালির ভ্যালেন্টাইন সেটাও কিন্তু এই কলেজেই কিন্তু আমরা বেশি করে লক্ষ্য করি। যদিও আমরা পুরুলিয়া জেলার একমাত্র মহিলা কলেজ নিস্তারিণী কলেজ হলেও এখানে কিন্তু আমরা দেখেছি এই দিনটিতে অর্থাৎ ছেলেরাও কিন্তু এটাতে আসে এবং উৎসবের যে মজা নেওয়া সেটা কিন্তু উপভোগ করে। স্মৃতি একদমই তাই, সুন্দর একটা ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। পুরুলিয়ার নিস্তারিণী কলেজ মহিলা কলেজ হলেও আজকের দিনে তো আর মহিলা পুরুষ কোনো বাধা নিষেধ থাকে না, প্রত্যেকের প্রবেশ অবাধ থাকে। মায়ের আরাধনা, বাগদেবীর আরাধনা এই মুহূর্তে নিস্তারিণী কলেজ থেকে সরাসরি, এবং সঙ্গে ছাত্রীদের যে আয়োজন পুজোর সঙ্গে যে তাদের একাত্মতা, যে ইনভলভমেন্ট, সেটাও কিন্তু গৌতমের মাধ্যমে আমরা দেখলাম। সুন্দর রঙ্গোলি করে সাজানো হয়েছে, হাতের কাজ করা হয়েছে, অর্থাৎ একটা অন্যরকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। গৌতম, তোমার কাছে যাবো আরেকবার, যদি একটু ছাত্র ছাত্রীদের সাথে একটু কথা বলা যায় যারা সেখানে রয়েছে, যদি সম্ভব হয় এই মুহূর্তে আপনারা যদি একটু কথা বলার চেষ্টা করো। হ্যাঁ, আমি আমি একটু পাশে পেয়েছি, একটু হ্যালো কথা বলি তোর সঙ্গে। আপনি এই কলেজের কি? আমি এই কলেজে পড়তাম 2007। আপনি এখানকার কর্মী? আচ্ছা, 2007 থেকে। আচ্ছা, কি দেখছেন পূজোর সময়, এই সরস্বতী পূজায় কি বিশেষত্ব কি দেখছেন এখানে? এবারে রঙ্গোলিটা মানে বিশেষত্ব আছে, রঙ্গোলিটা আগে কোনোদিন না দেখিনি রঙ্গোলি, মানে এইভাবে নিস্তারিণী
আগে আমরা যখন করতাম তখন করতাম আলপনা, তখন আমাদের সময় আলপনা ছিল, এখন রঙ্গোলি তো খুব সুন্দর লাগছে। আচ্ছা মহিলা পুরোহিত এটা কিভাবে দেখছেন আপনি? এটা তো খুব ভালো ব্যাপার, এখন মানে মহিলারা সব জায়গায় এগিয়ে আছে, তো এদিকটাও যখন এদিকটাও কেন পিছিয়ে থাকে, সেই জন্য মহিলারা পুরোহিত আমাদের খুবই নতুন বিষয় এবং ভালো। আপনার নাম? আমার নাম মিনাক্ষী। সিটি আমি একটু চলে যাবো কলেজ ছাত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য, একটু একটু উপরে আপনাকে উঠতেই হবে, কারণ মঞ্চের উপরে যেখানে রয়েছেন ছাত্রীরা তাদের সঙ্গে কথা বলবো। পূজোটা কিভাবে উপভোগ করছেন আপনি? স্কুলের পর প্রথম গেলাম কলেজে। আরে জিনিস, আপনি তো এক কলেজের ছাত্রী? না, আমি লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান পূজো পুরোহিত, মহিলা পুরোহিত? হ্যাঁ, এখানে এখানতে অনেকদিন ধরে চলে আসছে পুরোহিত, মহিলা মানে মেয়েরাই করে যাচ্ছেন, আর খুব ভালোভাবে হয়েছে। ওরা অনেকদিন ধরে প্রায় 1 মাস ধরে ওরা প্র্যাকটিস করছে এবং খুব ভালোভাবে করছে, ওই যে আমাদের প্রিন্সিপাল এসে গেছে। আমি একটু স্মৃতি, আমি একটু অধ্যক্ষ যিনি এসছেন তার সঙ্গে আমি কথা বলবো, নিশ্চয় নিশ্চয় তুমি কথা বলার চেষ্টা করো। দর্শকদের জানাবো এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, যেখানে সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা চলছে গোটা রাজ্য জুড়ে, প্রত্যেকটি স্কুল কলেজ সর্বত্রই এই মুহূর্তে কচিকাঁচাদের যেমন ভিড়, তেমন পড়ুয়াদের ভিড়, ছাত্রছাত্রীদের ভিড়। মহিলা কলেজ হলেও নিস্তারিণী এই কলেজে কিন্তু আজ প্রত্যেকের প্রবেশ অবাধ। গৌতম এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিস্তারিণী কলেজ থেকে। হ্যাঁ গৌতম। স্মৃতি আমি আমি রয়েছি যেখানে এই ঘটনার যিনি রূপকার বলা যেতে পারে তার কাছে, অর্থাৎ এই কলেজের অধ্যাপিকা, তার কাছে রয়েছি আমি। তার কাছে একটু কথা বলে নেবো যে কিভাবে পুজোর আয়োজন। ম্যাডাম, এই পুজোর আয়োজন মহিলা পুরোহিত এটা 2006 থেকে এই কলেজে দেখিয়ে দিয়েছে, পথ দেখিয়ে দিয়েছে। পুরুলিয়া জেলার মতো একটা যেখানে পিছিয়ে পড়ার তকমা ছিল সেই জায়গা থেকে পুরুলিয়া পথ দেখিয়েছে, এই কলেজ পথ দেখিয়েছে, কিভাবে দেখছেন আপনি? আমি আমরা আমাদের কলেজ থেকে সব সময় মেয়েদের সব রকমের কাজ করতে আমরা এনকারেজ করি, এবং পৌরোহিত্য যেখানে বাইরে গিয়ে পুরো পৌরোহিত্য করা সেটা সেটাই করে থাকে। তো আমরা আমাদের মনে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা তো মহিলা কলেজ, এরা কেন পারবে না নিজেরাই কাজটা করতে, এটা তো করছে বাড়িতে, তো তাহলে আমরা কেন পারবো না করতে। তো আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম তখন যখন এই কথাটা কেউ ভাবতোই না, মেয়েরা পৌরোহিত্য করবে এই কথাটা কেউ ভাবতোই না। ঠিক। তো এখন মানে এখন অনেক ভাবছে, এখন একটা সিনেমা সিরিয়াল কিসব হয়েছে এসব ব্যাপারে, কিন্তু আমরা তারও 15 বছর আগে থেকে ভাবছি। অনেক ধন্যবাদ যে এখানে পুরুলিয়ার এই কলেজ ভাবাচ্ছে অনেককেই। একেবারে একেবারেই তাই গৌতম।